নমস্কার বন্ধুরা, রকমারি রান্না বানায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপি চিংড়ি দিয়ে পেঁয়াজ কলির রসা। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটিতে কিভাবে আমি চিংড়ি দিয়ে পেঁয়াজ কলির রসা রান্না করি। ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। খুন্তি দিয়ে কড়াইয়ের গায়ে তেলটা একটু লাগিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ। চিংড়িটা আমি লাল লাল করে ভেজে নেব। চিংড়িটাতে আলাদা করে আমি লবণ হলুদ মাখানো আর দেখালাম না। নর্মালি সবাই আমরা যেভাবে চিংড়ি ভেজে নিই নুন হলুদ মাখিয়ে, সেইভাবে আমি ভেজে নিচ্ছি। চিংড়িতে লবণ হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম, তারপরে আমি ভেজে নিচ্ছি। চিংড়িটা লাল লাল করে ভেজে নিয়েছে, এবার আমি তুলে নেব। এবার চিংড়ি ভাজা ওই তেলের মধ্যেই আমি বেগুন ভেজে নেব। বেগুনটা আমি আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। লবণ আর হলুদ মাখিয়ে বেগুনটা আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম, তারপর ভেজে নিচ্ছি। বেগুনটাও আমি লাল লাল করে ভেজে নেব। বেগুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু। এখানে আমি আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কাটতে পারেন। এখানে আমি মাঝারি সাইজের একটা আলু নিয়েছি। আলুটা আমি 1 থেকে 2 মিনিট মতো ফ্রাই করে নেব। আলুটা আমি 2 মিনিট মতো ফ্রাই করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজকলি। পেঁয়াজকলিগুলো আমি একটু লম্বা লম্বা করেই কেটেছি। পেঁয়াজকলিটা আমি আলুর সঙ্গে 2 থেকে 3 মিনিট মতো ফ্রাই করে নেব। পেঁয়াজকলিটা আমি আলুর সঙ্গে 3 মিনিট মতো ফ্রাই করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো টমেটো। এখানে আমি একটা বড় সাইজের টমেটো দিলাম। 2 চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ দিলাম। টমেটোটা সফট হয়ে না যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। কষানোর সময় আমি ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। টমেটোটা একটু সফট হয়ে এসেছে, এবার আমি দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা। এখানে আমি 1/2 টিস্পুন গোটা জিরে আর 1 ইঞ্চি আদা বাটা দিলাম। মশলাটার কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত আমি খুব ভালোভাবে সব কিছুর সঙ্গে মশলাটা কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে আমি কষাতে থাকব। বন্ধুরা, আপনারা এই রান্নাটা বাড়িতে ট্রাই করলে পেঁয়াজকলি যতটা দেবেন তার হাফ আলু দেবেন। খুব বেশি আলু দিলে পেঁয়াজকলির স্বাদটা ফিকে হয়ে যাবে। আদা জিরে বাটা দেবার পর আমি প্রায় 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়েছি। মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন। ভাজা বেগুন দেবার পর আরও 1 মিনিট মতো কষিয়ে নেব।
ভাজা বেগুন দেবার পর আমি এক মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি। চিংড়ি দেওয়ার পর চিংড়ির সঙ্গে সব কিছু আরও এক মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। এই রেসিপিটার স্বাদ জাস্ট অতুলনীয় হয়। আমি যেভাবে রান্নাটা করছি আপনারা সেইভাবেই করবেন, আর আমাকে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভাজা চিংড়ি দেওয়ার পর এক মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এক কাপ গরম জল। জল দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট ফুটতে দেব। জল দেওয়ার পর হাই ফ্লেমে আমি 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। তরকারি আমার রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে, আর তরকারিটা মাখো মাখো হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে। এটা যেহেতু চচ্চড়ি নয়, রসা, সেই জন্য আমি পুরোপুরি ড্রাই করব না। এবার আমি ফ্লেম অফ করে দিলাম। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি, চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কলির রসা। বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।